वेलकम टू देवजानी क्रिएशंस ट्यूटोरियल आमार चैनले रान्नाघरे आमी आज के निये एसेछी तंदूरी रोटी। ए तंदूरी रोटी आमरा कोनो रेस्टुरेंटे गेले अर्डर करे थाकी चिकेनेर साथे मटनेर साथे खूब भालो लागे खेते। आज के तैरी करे देखाच्छी तंदूरी रोटी आटा दिए तंदूरी रोटी किभाबे घरे ओवेन छाड़ा बनाते पारेन सेइभाबे। निये निएछी 3 कप आटा, जदि मेजारमेंट कप ना थाके घरेर कोनो कप मेपे सेभाबे निये नेबेन। निये निलाम 3 टी स्पून सुगार, मापटा एखाने खूब प्रयोजन, माप जेभाबे दिच्छि सेई मापे करबेन खूब भालो हय खेते। एबार दिये दिच्छि 3 टी स्पून बेकिंग पाउडार। बेकिंग पाउडार जखन देबेन चामचटा एकदम लेवेल करे देबेन जेनो बेशि ना हय, उँचू उँचू ना हय। एकदम मापगुलो जदि ठीक थाके तंदूरी रोटी किन्तु भीषण भालो हय खेते। एबार दिये दिलाम 3/4 बेकिंग सोडा, 1 टी स्पून थेके एकटु कम बेकिंग सोडा दिये दिलाम। तारपर दिये दिच्छि 1.5 टी स्पून मतो नून। एबार शुकनो उपकरणगुलो खूब भालो करे 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিক্সড করতে হবে। এই মিক্সটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু তন্দুরিটা ভালো হবে না, খুব ভালো করে এটা মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই। এখানে কিন্তু মিষ্টি দই চলবে না, টক দই দিয়ে করতে হবে আর টক দই দিয়ে মাখতে হবে। যদি মাখাটা একটু জল লাগে তাহলে 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন জল দিয়ে বাদবাকি মাখাটা স্মুথ করে মাখতে হবে। এখানে আমার জল দিতে লাগেনি, আমার দইটা যেটা আমি দিয়েছি একটু পাতলা ছিল বলে দইটা দিয়ে মাখা হয়ে গেছে। এটা ভালো করে নরম করে রুটি মাখার যেরকম আমরা আটা মাখি ঠিক সেভাবে নরম করে মাখতে হবে। তারপরে আমি এর মধ্যে 2 চামচ করে 4 চামচ তেল মাখিয়ে রাখবো। খুব স্মুথ করে মাখতে হবে, যেমন আমরা রুটি করি যখন তখন যেরকমভাবে আটা মাখি ঠিক সেইভাবে মাখতে হবে। মাখাটাকে খুব মসৃণভাবে অনেকক্ষণ ধরে মাখতে হবে। আর এরপরে আমি এখানে টোটাল 4 চামচ তেল দেব, 2 চামচ করে দুবার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে আরো 2 চামচ তেল দেব, দিয়ে এটাকে ভালো করে 2-3 ঘন্টার জন্য ক্লিন ফিল্ম দিয়ে এয়ার টাইট করে রেখে দিতে হবে। যদি ক্লিন ফিল্ম না থাকে তাহলে ঘরে যদি কোনো এয়ার টাইট কৌটো থাকে বা কোনো টিফিন বক্স থাকে তার মধ্যে এয়ার টাইট করে রেখে দিতে হবে। এইভাবে ক্লিন ফিল্ম আটকে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে 2-3 ঘন্টা পর আবার ফিরে আসছি। মিনিমাম 2 ঘন্টা তো রাখতেই হবে, আর ফ্রিজে রাখবো রাখিনি, এটা বাইরেই রাখা ছিল। আমার 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার এটাকে আর একটু ভালোভাবে মেখে স্মুথ করে নিয়ে যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক ওইভাবে একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। ঠিক এইভাবে লেচি কেটে নেব, মোটামুটি 7-8টা লেচি তো হবেই। সেটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে কিরকম বড় সাইজ করবো বা ছোট করবো সেরকম। তো লেচিটাকে খুব ভালো করে এরকম গোল করে মসৃণ করে নিয়ে আটা দিয়ে যেরকম রুটি বেলি ঠিক সেইভাবে রুটি বেলতে হবে। কিন্তু রুটি যখন আমরা বেলি একটু পাতলা করে বেলি, এখানে একটু মোটা রেখে বেলতে হবে। একটু মোটা করে বেললে পরে আর একটু বড় করে বেলতে হবে। ভালো করে বেলে একটু বড় সাইজ করতে হবে, রুটির থেকে একটু বড় সাইজ করলে ভালো হয়। আর রুটিটা একটু মোটা করতে হবে, আর রুটির গা থেকে যেন একদম আটা না লেগে থাকে সেটাও দেখতে হবে, একদম ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু জল,
জলটা দিলাম কেন সেটা আমি বলছি। আমি যে তাওয়াটা গরম করতে দিয়েছি সেই তাওয়াতে রুটিটা যাতে আটকে থাকে, যেহেতু এটা তন্দুর ছাড়া করছি সেই জন্য তাওয়াটা হাই ফ্লেমে দেওয়া আছে, আর তাওয়ার গায়ে যেন রুটিটা আটকে থাকে সেই জন্য জল দেওয়া হলো। গ্যাসটা হাই ফ্লেমে করা আছে, আর রুটিটা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ফুলে উঠছে। খুব ভালো হয় বাইরের যে রেস্টুরেন্টে আমরা যখন অর্ডার দিয়ে খাই সেই তন্দুরি রুটির সাথে এই রুটির কোনো তফাত হয় না। বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে, অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, যেমন দেখতেও একই রকম লাগে খেতেও একই রকম লাগে। এবারে চাটুটাকে এইভাবে ড্যাশের উপর উল্টো করে দিচ্ছি, এর জন্য রুটিটার গায়ে আমি জল দিয়েছিলাম যাতে রুটিটা পড়ে না যায় উল্টো করার সময়। গ্যাসে একদম নিচের দিকে নাবিয়ে না করে একটু উঁচু করে সেকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। ঠিক এইভাবে ধরে 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 চারিদিকটা রুটিটাকে সেকতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম দোকানের মতো দেখতে হয়েছে কিনা, খেতেও কিন্তু দোকানের মতোই, যেরকম দোকানে তন্দুরে বানিয়ে দেয় আমরা ঘরে গ্যাসের মধ্যেই সেম জিনিস বানাতে পারি। বেশি টাইমও লাগে না, দেখুন পেছন দিকটাও একদম তন্দুরের রুটির মতো দেখতে হয়েছে। এবার এটাকে বাটার দিয়ে সার্ভ করতে পারি বা এমনিও এটা সার্ভ করা যায়। এবার এটাকে মধ্যে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি, দুভাগ করে নিচ্ছি, আর তার মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। বানান, বানিয়ে বাড়ির লোকজনকে খাওয়ান, কেমন লাগে অতি অবশ্যই জানাবেন। তৈরি